আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রওনক জাহান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা ভাইরাস দ্রুত শনাক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে র‍্যাপিড টেস্ট কিট চেয়েছে বাংলাদেশ দেশে ফিরতে উৎসাহিত করা হচ্ছে না উহানের বাংলাদেশীদের পল্টনে কাল সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি নতুন রূপ নেবে খালেদাজের মুক্তির আন্দোলন আশা দলীয় নেতাদের সবাইকে সাহসী ভূমিকা রাখার আহ্বান এত উন্নয়নের পরেও ঢাকা সিটি নির্বাচনে ভোট কম পড়ার কারণ খতিয়ে দেখতে চান মোহাম্মদ নাসিম ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়ানোতেই এই অবস্থা বলেছেন তথ্যমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে করোনা ভাইরাস শনাক্তের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে র‍্যাপিড টেস্ট কিট চেয়েছে বাংলাদেশ এই তথ্য দিয়ে রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন এখনও চীনের উহানে 172 জন বাংলাদেশি কাউকে দেশে আসতে উৎসাহিত করা হচ্ছে না কারণ দেশে এলে তাদের রাখতে হবে হজ ক্যাম্পের মতো ব্যবস্থাপনায় এদিকে অধ্যাপক কবিরুল বাশার জানিয়েছেন তরল খাবার বিশেষ করে ফলের রস ভাইরাস মোকাবেলায় বিশেষ কার্যকর চীনের করোনা ভাইরাস আতঙ্ক বাংলাদেশেও বর্তমানে সিএমএইচে চারটি পরিবারের 11 জন এবং আশকোনা হজ ক্যাম্পে 301 জন রয়েছেন গত 21 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন বন্দরে 8,396 জনের স্ক্রিনিং করা হয়েছে এর মধ্যে 50 জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো করোনা ভাইরাস পাওয়া যায়নি চীন ও আশেপাশের দেশে করোনা ভাইরাস রোগে আক্রান্তের সংখ্যা কমে আসছে বর্তমানে পিসিআর পদ্ধতিতে ভাইরাস শনাক্ত করতে 2 থেকে 3 দিন সময় লাগছে বাংলাদেশে চায়না এখন একটা র‍্যাপিড টেস্ট কিট ডেভেলপ করেছে যে যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে এখনও অনুমোদন দেয়নি কিন্তু এই র‍্যাপিড টেস্ট কিটটা দিয়ে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে এই পরীক্ষাটা করা যায় এটা আনার ব্যবস্থা আমরা নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের জন্য এটা কত দ্রুত আনা যায় সেই ব্যবস্থা নিয়েছে আমরা এখনও কাউকে এনকারেজ করি না আসার জন্য এই জন্য যে সীমাবদ্ধতা রয়েছে আমাদের ক্যাপাসিটির এরা হয়তো হজ ক্যাম্পে থাকতে পারে বা হজ ক্যাম্পের মতনই অন্য কোনো জায়গায় তারা কোয়ারেন্টাইনে থাকবে সেখানে এই এই একইভাবে থাকা হবে বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাসে সংক্রমিত রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা নেই ভ্যাকসিনও নেই হাঁচি কাশির সংস্পর্শে এমনকি বাতাসের মাধ্যমেও এ ভাইরাস ছড়ায় মানুষের এমনিই হাইজিন মেনটেন করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার যেহেতু এই রোগটা সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে বাইরে থেকে আসলে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া নিয়মিত গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা যদি সম্ভব হয় মাস্ক পরিধান করা করোনা ভাইরাস হোক যে কোনো কিছুই হোক আপনারা লিকুইড জাতীয় খাবার খান লিকুইড জাতীয় খাবার এমনিই আপনার যে কোনো ধরনের ভাইরাল ডিজিজ থেকে আপনাকে অনেকটাই মুক্তি দিবে দেশে যেন এই ভাইরাস ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের দীপন দেওয়ান বাংলাভিশন ঢাকা শনিবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের 2 বছর উপলক্ষে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদনের প্রেক্ষিতে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলন নতুন রূপ নেবে তাতে সবাইকে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি ইভিএম নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল সিটি নির্বাচনে সেই আশঙ্কা শতভাগ সত্য হয়েছে বলে দাবি করেন তিনি সিটি নির্বাচনের অভিজ্ঞতা বনাম ভোটের অধিকার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এতে বিএনপি নেতারা বলেন সিটি নির্বাচনে অংশ নিয়ে কতটা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা হয়তো করা যাবে তবে দল যে চাঙ্গা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পুরো নির্বাচনে বিএনপি ন্যূনতম আচরণবিধিও ভঙ্গ করেনি কিন্তু আওয়ামী লীগ আচরণবিধি একটুও মানেনি ব্যালট পেপারকে বাদ দিয়ে ইভিএম করার যে উদ্দেশ্য এবং সেটা যে আরো কত সহজভাবে ভোট চুরি করা যায় সেটা তারা কিন্তু 100 শতভাগ তারাই প্রমাণ করেছে আমরা কিন্তু বলেছিলাম প্রমাণটা কিন্তু তারা করছে ভোট করছে প্রধানমন্ত্রীর অফিস থেকে ভোট করছে যে আমাদের সরকারি কর্মচারীরা ভোট করছে ভোট করছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ ভোট করছে সুতরাং শুধু শুধু এই নির্বাচন কমিশনের কি প্রয়োজনীয়তা আছে আমির খসরু বলেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার কারাবাসের 2 বছর পার হচ্ছে দেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করা হচ্ছে এর জন্যই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি
নির্বাচনও করেছি, এর কোনোটাই আজ পর্যন্ত কাজে আসেনি। সুতরাং আগামী দিনের জন্য আমাদেরকে ভাবতে হবে। আগামী কাল যে জনসভা অনুমতি দিয়েছে, এখন আন্দোলনের ধারা একটা নতুন রূপ নেবে। এই আন্দোলনের যে নতুন রূপ নেবে সেখানে আমাদের সকলকে সাহসী ভূমিকা পালন করতে হবে। এদিকে বেগম জিয়ার কারাবাসের 2 বছর পূর্তিতে তার কারামুক্তি ও সুচিকিৎসা দাবি করে শাহবাগ এলাকায় লিফলেট বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান ডক্টর জাহিদ হোসেন। অসুস্থ বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা করার দাবি জানান তিনি। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, এত উন্নয়নের পরেও ঢাকা সিটি নির্বাচনে ভোট কেন কম পড়ল, কেন ভোটারদের উদ্বুদ্ধ করা গেল না তা খতিয়ে দেখতে হবে। তবে এই বিষয়ে বিএনপিকেই দুষছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়ানোর কারণে ভোটার কম ছিল, শুধু মুজিবকোট গায়ে লাগিয়ে জয় বাংলা স্লোগান দিলেই ভোট আসে না বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। দুপুরে পাবনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভায় এসব কথা বলেন নাসিম। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনকে আন্দোলনের অংশ বলায় জনগণের মাঝে ঢাকা সিটি নির্বাচন নিয়ে ভীতি ও শঙ্কা ছিল। বেসরকারি সংস্থার টাকা সরকারি কোষাগারে নেওয়া আইন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। বলেন, সবকিছুতে ভুল ধরা বিএনপির বদভ্যাস। শেখ হাসিনাকে বলবার মুখ বলে ভোট পাওয়া যাবে না, আমার অপরের কারণে যেন ভোট কম না পড়ে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আগামী নির্বাচন হবে, সেই নির্বাচন ইনশাল্লাহ আবার আওয়ামী লীগ জয়লাভ করবে, আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প বাংলা জনগণের নাই। ভোটার উপস্থিতি কমের জন্য বিএনপি দায়ী, কারণ হচ্ছে বিএনপি প্রথম থেকে এভিএম মেশিনের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে মানুষ, সেই কারণে অনেকে এভিএম মেশিন সম্পর্কে অনেকের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে। আর আরেকটি হচ্ছে বিএনপি বলেছে যে এই ভোট হচ্ছে তাদের আন্দোলনের অংশ, আন্দোলন মানে বোমা মারা, তারা মানুষের উপর হামলা পরিচালনা করা, মানুষের মধ্যে সেই আশঙ্কাও ছিল। 5 কিলোমিটার চট্টগ্রাম বন্দর সংযোগ সড়কের কাজ আড়াই বছরেও শেষ হয়নি, ফলে চলাচলের প্রায় অযোগ্য এই সড়কে যানবাহনের ক্ষতির পাশাপাশি যানজট ও ধুলাবালিতে রীতিমতো নরক যন্ত্রণায় ভুগছেন মহানগরবাসী। কবে শেষ হবে সড়কটির কাজ তারও নিশ্চয়তা মিলছে না। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর অলংকার মোড় থেকে বন্দর নিমতলা পর্যন্ত 5 কিলোমিটার চট্টগ্রাম বন্দর সংযোগ সড়ক। জায়কার সহায়তায় আড়াই বছর আগে সড়কটির নির্মাণ কাজ শুরু করে সিটি কর্পোরেশন, কিন্তু দীর্ঘ সময়েও সড়কটির 50% কাজ শেষ না হওয়ায় এটি ভেঙে চুড়ে ভয়াবহ রূপ নিয়েছে, যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো সড়ক। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ছাড়াও দেশের বিভিন্ন এলাকার যাত্রীবাহী যানবাহন চলাচল করে এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে। এটিকে ঘিরে রয়েছে 12টি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান এবং 5 লাখ লোকের নিয়মিত চলাচল। সেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ, চরম দুর্ভোগে আছেন এলাকাবাসী। আজকে এতগুলো বছর কাজটা ফালায় রাখছে, যাওয়া আসা সাধারণ পাবলিক যাত্রী হইতে আরম্ভ করে বাসের যাত্রী, চলাফেরার অত যাত্রী, সবাই কষ্ট করতেছে। অনেক আগেই শেষ করা উচিত ছিল, কিন্তু আমাদের প্রশাসন তো এরকম। সড়কটিতে নিত্য যানজটের পাশাপাশি বিভিন্ন যানবাহন গর্তে পড়ে বাড়ছে দুর্ঘটনা। এই রাস্তা তো আজকে বিগত 3-4 বছর ধরে ভাঙ, আমাদের গাড়ি পুলটে যায়, ফাঁসি যায়, যানজট হচ্ছে। রাস্তা ভালো থাকলে তো যানজট হতো না। ধুলা বালু সব কিছু, মানে আল্লাহ, এই 12 মাস আমরা এইভাবে কষ্ট করে চলতে। এদিকে সড়কে দুরবস্থায় লজ্জিত স্থানীয় সংসদ সদস্য কর্পোরেশনের কাজে ক্ষোভ প্রকাশ করে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চান তিনি। যে দুরবস্থা, মানুষের ভোগান্তি, স্কুল কলেজ যাত্রী ছাত্র ছাত্রীরা শ্বাসকষ্টে ভুগতেছে আজকে 4.5 বছর, এই জবাব কীভাবে দিব? মাননীয় প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ, প্রকল্প বরাদ্দ করেই চলেছেন, আমাদের কারণে আজকে তার যে কমিটমেন্ট সেগুলো ফেল করে দিচ্ছে। ঠিকাদারের গাফিলতির কারণে কাজে গতি নেই বললেন সিটি মেয়র। জোয়ারের পানি উঠা অবস্থায়, ভেজা অবস্থায় আপনার এখানে কাজ করার কোনো সুযোগ আছে? এখানে হাজারো আমাদের কোনো বলার এখতিয়ার আর অধিকার নাই যে আপনারা কাজ করেন, এটা বলার কোনো অধিকার নেই।
অবিলম্বে সড়কটির কাজ শেষ করার দাবি চট্টগ্রাম মহানগরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বেহাল দশা বরিশাল নদীপথের, নাব্য সংকট, অদক্ষ চালক ও পথ নির্দেশক যন্ত্র না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নেই উচ্চ ক্ষমতার উদ্ধারকারী জাহাজও, এর জন্য বিআইডব্লিউটিএর উদাসীনতাকে দুষছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে অদক্ষ চালকদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল থেকে কামাল হাওদারদারের ছবিতে শাহিন হাসানের রিপোর্ট। নদীপথে গত 42 বছরে 641টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 4,932 জন। দুর্ঘটনায় নিমজ্জিত নৌযান উদ্ধারে নেই উচ্চ ক্ষমতার উদ্ধারকারী জাহাজ। বছরের পর বছর সেগুলো পড়ে থাকছে নদীর মধ্যেই, সেই সাথে নাব্য সংকটের ভোগান্তি। রাডারে স্ক্রিনে ধরা পড়ে এটা একটা জাহাজ, আমরা ওইটা লাইট মেরে আমরা শিফট করে যাই একসঙ্গে একটা জাহাজে, যে একটা ক্যারেন দিয়ে 2,000 টন 3,000 টন মাল সহকারে জাহাজটা উঠাবে, এরকম কোনো ক্যারেন বাংলাদেশে নাই। জরুরি ভিত্তিতে ড্রেজিং দরকার, কারণ এত বড় জাহাজ অল্প পানি পাইলে একদিকে দৌড় দেওয়া হয়তো পাশের জাহাজ পড়তে পারে বা সরায় উঠে দিতে পারে। বেশিরভাগ ছোট নৌযানই চলছে অদক্ষ চালক দিয়ে, এ বিষয়ে নীরব বিআইডব্লিউটিএ। এর উপর পর্যাপ্ত পথ নির্দেশক যন্ত্রণা থাকায় এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। চালকদের অদক্ষতাটাই প্রধান, আর দ্বিতীয়ত হলো নৌযানগুলোতে যে আধুনিক এবং ডিজিটাল প্রযুক্তির থাকা উচিত সেই প্রযুক্তিগুলোও থাকে না, রাডার থাকা উচিত সেটাও থাকে না। অনেক ড্রাইভারের লাইসেন্স নাই, প্রশিক্ষণ নাই, যার কারণে মাস্টার থাকা দরকার লঞ্চে, মাস্টারও প্রশিক্ষণ প্রাপ্ত নাই। বিআইডব্লিউ উচিত চরগুলোকে আইডেন্টিফাই করা, যেখানে নদী চর আছে ওইগুলোকে সিগন্যাল বাতি দেওয়া। এসব অভিযোগ মানতে নারাজ বিআইডব্লিউটিএ, শিগগিরই উচ্চ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজ নিয়ে আসার আশ্বাস তাদের। মিয়াচর আগামী এক সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে। পাতারহাটের ড্রেজিং কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, লালখাটার পথে বর্তমানে আমাদের ড্রেজিং কার্যক্রম চলছে, পাতারহাট এবং হিজলা মৌলভীরহাটেও ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সরকার বা বিআইডব্লিউটির পক্ষ থেকে উচ্চ ধারণ ক্ষমতা অর্থাৎ 2,000 টন ধারণ ক্ষমতার 2টি উদ্ধারকারী ইউনিট বহরে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চায় বরিশালবাসী। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। সিলেটে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী অভিষেক দে দ্বীপের ছুরিকাঘাতকারী ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা ঘাতকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন। এদিকে দুপুরে দ্বীপের ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। অভিষেক দে দ্বীপ নামের গ্রিন হিল স্টেট কলেজের ছাত্র ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাতে সিলেটের এমসি কলেজের সামনে দ্বীপ ও তার সহকর্মীদের ওপর হামলা চালায় আরেক ছাত্রলীগ কর্মীরা। প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয় দ্বীপ। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ বেড়েছে ঝিনাইদহে, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন সদর হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে নতুন শিশু। বর্তমানে হাসপাতালে শিশু বিভাগে 78 জন এবং ডায়রিয়া বিভাগে ভর্তি রয়েছে 26 শিশু, আর প্রতিদিন বহির্বিভাগের মাধ্যমে 350 থেকে 400 শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক ডাক্তার আলী আহসান ফরিদ জামিল জানান, এখন মৌসুমি আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা বেশি রোটাভাইরাল জনিত ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে গাজীপুরে। এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ান উপস্থিত ছিলেন। সকালে সারা দেশের নেতাদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। ঝিনাইদহে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তা রক্ষায় আইপি ক্যামেরায় স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা পুলিশের উদ্যোগে সহযোগিতা করেছেন ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য তাহাজিব আলম সিদ্দিকি। অনুষ্ঠানে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাই, প্রশাসনিক কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি পৌরসভা চত্বরে জাতির জনকের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কাজের উদ্বোধন করেন।
সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের সাবেক ও প্রবীণ শিক্ষক অধ্যাপক আব্দুর রশিদ। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ কলেজের চার শিক্ষার্থীর পরিবারের হাতে সম্মাননা স্মারক দেয় আয়োজক কমিটি। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ স্কুল দাবা ও বেগম মমতাজ সালাম শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমিতে গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ পলাশ বিশ্বাস। এদিকে গোপালগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবসের আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এতে সাংবাদিক মনোজ সাহা সহ অনেকে বক্তব্য রাখেন। ময়মনসিংহে নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক কর্মশালা হয়েছে। সদর উপজেলার সুতিয়াখালীতে দিনব্যাপী কর্মশালায় জানানো হয়, সুতিয়াখালীর চরাঞ্চলের 174 একর ভূমির উপর 800 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ প্রকল্পটির 85% কাজ শেষ হয়েছে। রংপুরে তিন দিনব্যাপী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের তৃতীয়বারের মতো গলফ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন দেশের বিভিন্ন ক্লাবের শতাধিক গলফার। অনুষ্ঠানে রংপুর গ্রুপের উপব্যবস্থাপক পরিচালক আশরাফুল আলম আলামিন ও বেসামরিক অতিথিরা সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা ভাইরাস দ্রুত শনাক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে র্যাপিড টেস্ট কিট চেয়েছে বাংলাদেশ, দেশে ফিরতে উৎসাহিত করা হচ্ছে না উহানের বাংলাদেশিদের। পল্টনের কাল সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি, নতুন রূপ নেবে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, আশা দলীয় নেতাদের সবাইকে সাহসী ভূমিকা রাখার আহ্বান। এত উন্নয়নের পরও ঢাকা সিটি নির্বাচনে ভোট কম পড়ার কারণ খতিয়ে দেখতে চান মোহাম্মদ নাসিম। ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়ানোতেই বিএনপি বিভ্রান্তি ছড়ানোতে এই ব্যবস্থা বলেছেন তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30, এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। সাথে থাকায় ধন্যবাদ।